আসসালামু আলাইকুম, আমি গোলাম মোস্তফা, গোলাম মোস্তফা মার্কেটিং প্লেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটা দারুণ টপিক নিয়ে হাজির হয়েছি, সেটা হলো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন লেটার পাওয়ার জন্য তিনবার অ্যাপ্লাই করতে পারেন, তারপরে যখন আমাদের সেই পিন লেটারটি না আসে তখন আমরা খুব টেনশনে পড়ে যাই, কিভাবে সেটা সমাধান করব। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, আপনি বাসায় বসে 24 ঘন্টার মধ্যেই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন প্র্যাকটিক্যালি আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টোর পর। তিনবার আপনারা যখন পিন ভেরিফিকেশন তিনবার রিকোয়েস্ট করার পরও যদি না পান, সেই ক্ষেত্রে চতুর্থবার আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো এই বিলিং কপি অফ ল্যান্ডফোন অবলিক গ্যাস বিল, এই কয়টার যে কোনো একটার মাধ্যমে আপনারা ম্যানুয়ালি এটা ভেরিফিকেশন করতে পারবেন। আজকে ন্যাশনাল আইডি দিয়ে আমি আমার এই পিন ভেরিফিকেশনটা করব, কারণ আমিও এই চিঠি পাই নাই। তো তার আগে আমি আপনাদের দেখিয়ে নেই, আমি এই ন্যাশনাল আইডিটা এই যে দেখুন স্ক্যানিং করে রেখেছি, ঠিক এইভাবে আপনারা স্ক্যানিং করে রাখবেন, এই যে এইভাবে দেখুন আমি স্ক্যানিং করে রেখেছি যাতে আপনাদের দেখানোর সুবিধার্থে, এই যে উপর ফ্রন্ট সাইড ব্যাক সাইডে দুটি পার্টি স্ক্যানিং করে রাখবেন একটা এসির ভিতরে। তারপর এখান থেকে আমি সোজা চলে যাই আমাদের সেই গুগলে, গুগল অ্যাডসেন্সে এই যে চলে আসলাম, এখান থেকে দেখুন চলে যাবেন অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাওয়ার পর একটু অপেক্ষা করি, অ্যাকাউন্টে যাই, এখানে দেখুন এই যে অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, অ্যাকাউন্ট ইনফরমেশন এবং পার্সোনাল ইনফরমেশন, আপনারা চলে যাবেন অ্যাকাউন্ট ইনফরমেশন। অ্যাকাউন্ট ইনফরমেশন থাকা অবস্থায় দেখুন এটা লাগবে, এই যে পাবলিশার আইডি, হ্যাঁ, তাই এই পাবলিশার আইডিটা আপনারা কপি করে নেবেন, এখান থেকে পুরো জিনিসটা এই যে কপি করে নেবেন, কপি করে এই যে জাস্ট কপি করলাম, হ্যাঁ, কপি করার পর চলে যাবেন ভেরিফাই অ্যাড্রেস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের দেখুন এই যে আমি যেহেতু তিনবার, এই যে মে 30, 2019 এটা অলরেডি তৃতীয়বার আমি এই অ্যাড্রেসে করেছি, তারপরে আমি পিন অ্যাড্রেস পাই নাই, ঠিক তখন আমাকে নিচে বলতেছে ইফ ইউ ডু নট রিসিভ ইউর পিন উইদাউট 4 উইক, মানে এক মাসের ভিতরে যদি তুমি এই পিনটা না পেয়ে থাকো, তাই আমি এক মাসের ভিতরে পাই নাই। আজকে হচ্ছে জুলাইয়ের 7 তারিখ, আমি মে মাসের 30 তারিখে দিছি, তাহলে জুন, আজকে জুলাই, তে 4 উইকস অফ দিস ডে প্লিজ কমপ্লিট দিস ফর্ম, তাহলে এই যে দেখুন এখানে একটা লিঙ্ক আছে, এই এই ফর্মটা ফিল আপ করতে বলতেছে, তাই এই ফর্মটা ফিল আপ করার জন্য আমি এই যে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সাথে সাথেই আমাকে এই যে পার্সোনাল ইনফরমেশন নাম্বার বলেই দিচ্ছে। তো প্রথমে আমি একটু আগে এই যে পাবলিশার আইডিটা কপি করলাম, সেটা আমি পেস্ট করে দিলাম এই যে এখানে পাবলিশার দিচ্ছেন, আচ্ছা, তারপর এখানে ইমেল নাম্বারটা অলরেডি আমার চলে আসছে, আর এই আমার এই যে নাম্বারটা ঠিক নেমটা আমি এখান থেকে নেম দেব, শেখ এমডি গোলাম মোস্তফা, ঠিক এইভাবে যেভাবে আছে আমার ঠিক সেভাবে দিলাম, আচ্ছা, দেওয়ার পর এখান থেকে দেখুন সোজা চলে যাব এই যে
এখানে সবই ঠিক আছে, বলতেছে যে সাবমিট অ্যাজ অ্যাটাচমেন্ট, এই যে চুজ ফাইল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি ডেস্কটপে যাব। ডেস্কটপে যাওয়ার পর আমি এখানে আমি রেখেছি হচ্ছে, একটু দেখি, একটা ফোল্ডারের ভিতরে রেখেছি জি মুস্তফা। আমি সেখানে এই যে জি মুস্তফা এখানে যাব। এখানে যে এই যে দেখুন এইটা, হ্যাঁ আমি ফ্রন্ট সাইজ ব্যাক সাইড দুটেই কপি করে রেখেছি, তাহলে এটা দিলাম। এটা দেওয়ার পর এই যে দেখুন চলে আসছে। এটা দেওয়ার পর আমি এই যে সাবমিট করব। এখন আপনারা একবার কেন, যদি একবারে 24 ঘন্টার ভিতরে আপনাদের এটা ভেরিফাই করে দেয়, যদি না ভেরিফিকেশন করে আপনারা মেলটা চেক করবেন, আর তারপরে যদি না হয় তো আবারও এরকম সাবমিট করে 2-3 বার সাবমিট করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তারপরে যদি আপনার এই এটা মানে এটা যদি সত্যায়িত পায় যে হ্যাঁ ঠিক আছে আপনার এই জাতীয় পরিচয়পত্র ঠিক আছে, তাহলে এখান থেকে ভেরিফাই করে দেবে। তো এই যে তারপরে সাবমিটে ক্লিক করলাম। এই যে আমি সাবমিট করার পর এখানে সে এই যে মেসেজ দিয়ে দিছে, দিস ফর্ম হ্যাজ বিন সাবমিটেড টু অ্যাবসেন্স সাপোর্ট, হ্যাঁ এটার সাবমিট হয়ে গেছে। তো এখন 24 ঘন্টার মধ্যেই সে আমার এটা ভেরিফিকেশন করে দেবে, অথবা আপনারা মেলে জানিয়ে দেবে। তো বন্ধুরা, তারপর এই আমি আপনাদের মেলে যদি আমার অ্যাবসেন্স অ্যাকাউন্টটা যখন ভেরিফাই হয় তবে তখন আমি আপনাদের দেখাবো। কিছুক্ষণের জন্য আমি এটা অফ রাখলাম। বন্ধুরা এখন দেখুন, এই যে 1 ঘন্টা পরে আমাকে এই যে আমার জিমেইলে একটা মেল পাঠিয়েছে, দেখুন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিন, এই যে থ্যাংক ইউ ফর সেন্ডিং ইউর প্রুফ অফ আইডেন্টি, আই এম হ্যাপি টু লেট ইউ উইল দ্যাট দিস ফুলফিল দি অ্যাড্রেস ভেরিফিকেশন রিকোয়ার্ড ফ্রম অ্যাডসেন্স। তারা আমার এই ভেরিফিকেশনটা তারা গ্রহণ করেছে, আমার যে জাতীয় পরিচয়পত্র এটা তারা দেখছে না সঠিক আছে, সেই জন্য তারা আমার এই ভেরিফিকেশনটা, আমার যে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা তারা ভেরিফিকেশন করে দিতেছে। এই যে পুরা জিনিসটা বলতেছে এখানে, আপনারা এটা দেখে নেবেন। তারপরে দেখুন নিচে ভেরিফিকেশন করার পরে বলতেছে যে এখানে তুমি কতখানি স্যাটিসফ্যাকশন, হ্যাঁ এই যে তার যে একটা ই দিছে, এটা দিয়ে আপনি ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে তারা কংগ্রেচুলেশন জানাইছে। এখন এটা আমি আপনাদের দেখাই যে এই যে আমি যখন গুগলে গেলাম, গুগলে গিয়ে দেখুন এখন কিন্তু আর এই সেই পিন নাম্বার যাচ্ছে না, এখানে ভেরিফিকেশনের কোনো অপশন নাই, দেখছেন আমার অলরেডি ভেরিফিকেশন করে দিয়েছে, এই যে পুরো আমার যে অ্যাবসেন্স অ্যাকাউন্টটা পুরো ভেরিফিকেশন হয়ে গেছে। যদি আপনারা এই যে এখানে দেখেন, হোমে যাই আমরা, হোমে গেলে এই দেখুন এখানে আর কোনো ই নাই, দেখছেন ভেরিফিকেশন কিন্তু আমার হয়ে গেছে। তাই আমরা যদি এই যে অ্যাকাউন্টে এখানে গেলাম, এখানে এই যে ভেরিফিকেশন একটা অপশন থাকতো, দেখুন এখানে এখানে নাই, পুরো ভেরিফিকেশন হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবেই আপনারা যে কোনো গুগল অ্যাবসেন্স অ্যাকাউন্টগুলো আপনারা ভেরিফিকেশন করতে পারেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনে বেলটি অন করে রাখবেন যেন আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যেতে পারেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।